আজ কিন্তু ডুবো জাল ফেলে টোটালি এই মাছগুলো সংগ্রহ করতে পারলাম। থেকে ছুটে এসে নৌকর পাশার থেকে যাইনি, নামিনি ভাঙনে লাফ দেবে, ভাঙনে লাফ দেবে। বিশাল বড় ছিল না? না, খুব বড় বাঘ, মাঝামাঝি নমস্কার। অজানা সুন্দরবন থেকে তো দুপুরে ডুবো জালটা ফেলা হয়েছিল, বন্ধুদেরকে দেখানো হয়নি, তাই এখন জাল তুলতে যাচ্ছি। বিকেলের টাইমে জাল তুলে কি মাছ পাই বন্ধুদেরকে দেখাবো, তাহলে চলুন নদীতে যাওয়া যাক। জালটা সবসময় দেওয়া হয়, তা আজ মামের কথা মতো কিন্তু আমরা এই ছোট নদীতে জালটা ফেলেছি। জাল কি নিয়ে আসতে কে কেটে গেছে, লাল আমাদি দেখছি কত মাছ বেঁধে। এই দেখো লুটি মাছ, দেখো খেলো, ওটা খেলো লুটি মাছ তো বেঁধেছে, কিন্তু আমার গ্রাফি পাবো কি না? হ্যাঁ, গ্রাফি পাওয়া দরকার, গ্রাফি দড়ি ছিঁড়ে চলে এসছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নূতন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন নূতন নূতন ভিডিও দেখার জন্য। পাতাগুলো ধরে ফেলতে পারে এ দিকে ঝাড়া দিকে পরিবর্তন উল্টি ধাত। দুখানা এক জায়গায় দেখো জাম কি ফেলেছে, লেজ কেটে দিয়েছে কিন্তু ছোট কাঁকড়া, বড় মাছ বাদ দিতে মাছ যা হয়তো বেঁধেছিল তো ছাড়িয়ে গেছে হয়তো। হ্যাঁ বড় বড় দেখো লাল আমাদের, ওইটা বল ভাসছে কি সে আমাদের জালে ওই ও তাল ইলিশে খায়রা বেঁধেছে আবার এই জালে।
উঠে গেছে, এবার গেরাপি আছে। তোমার গ্যারান্টি পেয়েছি, টেনশনে ছিল তার জন্য খুব, পাবে কি পাবে না। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, কতটা মাছ পেলাম আপনাদেরকে দেখাবো। ওই যে জামিনী মিস্ত্রি যে অ্যাক্সিডেন্ট হলো, একদিন পরে হচ্ছে আমরা গিয়েছিলাম ওর লাশটা ছাড়িয়ে আনার জন্য। তা ঘটনাস্থলে ওই লোক ওই মাছ ধরার জন্য তো তুমি ছিলে, তা বিস্তারিত কীভাবে কি মানে বাঘটা আসলো, কীভাবে দুর্ঘটনাটা ঘটলো একটু বিস্তারিত বলো তো দেখি। আমরা ওই বাড়িতে দূরবেলা খালি দিয়ে মাছ ধরতে গেলাম, আর প্রথমে একটা ঝাড়া গিরিস, তা কোনো কিছু বাদে। আচ্ছা, তারপর আবার দ্বিতীয় ঝাড়ায় গিয়ে ঝাড়া গিরছি, ঝাড়া গিরে তারপর ওই ঝাড়ার ভিতরে সব নামে ঘা দিয়েছি, দিয়ে ও নৌকো উঠেছে, আর আর আমরাও নৌকো উঠেছি, সবাই সবাই নৌকো উঠেছি, চারজন লোক ছিলাম। তা নৌকো উঠে ও বললো কি দাদা তুমি জালটা তোলো। হ্যাঁ, আচ্ছা। আর আমি ওই জাল তোলো বলে ওই নৌকোর ভিতরতে নেট বের করতেছি, আর ওপর থেকে ভাঙানো লাভ দিয়ে পড়ে সেখান থেকে ছুটি আসি ওর একদম পাশাতে নামিয়ে নিয়ে। মানে বাঘ ওপর থেকে ছুটে এসে নৌকোর পাশার থেকে জামিনি নামিয়ে নিয়ে না ছুটে লাভ দিয়ে পড়েছে, তারপরে মিলনটা বাঘের একবার মাথা ব্যাট দিয়ে এরকম মাথা এরকম করে, মানে মিলন যে জামিনী মিস্ত্রির যে বড় ছেলে মিলন মিস্ত্রি, মিলন মিস্ত্রিও কিন্তু কাকার সাথে ছিল চারজন মানে মাছ ধরার জন্য, মানে মিলন ওই বাঘের উপর ঝাঁপি পড়েছে। ঝাঁপি পড়ে মানে কি বাঘের মাথা ব্যাট দিয়ে এরকম দুই হাত দিয়ে এরকম করে। তারপরে ওই জামিনীর পাশাতে নামিয়ে কোথায় নিয়ে, আর ওই জলের তলায় দেখি মেরেছে, জলের তলায় চাপ দিয়ে মেরে চাপ দিয়ে। তারপরে ও যখন ওই মিলনের দুই হাতের মাঝখান দিয়ে তুলে নিয়ে যাচ্ছে, বাঘ দেখিন কাকা কিন্তু মানে মিস্ত্রি কাজও করে, তার ফাঁকে কিন্তু ওই মাছ ধরতে গিয়ে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে। আমি প্রায় সময় কিন্তু আমার শ্রোতা বন্ধুদের বলি যে এই সুন্দরবন সুন্দর, আবার সুন্দরবনের মতো ভয়ঙ্কর এবং খতরনাক জায়গা কিন্তু নেই। যে কোনো পরিবারে যে কোনো সময় একটা শোকের ছায়া কিন্তু আসতে পারে, একটা পরিবার পুরো নিঃস্ব হয়ে যেতে পারে এই সুন্দরবনের ওপরে। তা কাকার কাছ থেকে অনেক কিছু আমরা জানলাম শুনলাম, আমাদের যে জামিনী মিস্ত্রি যেভাবে অ্যাক্সিডেন্ট হলো কিছুটা না হলেও অনুভব বন্ধুরা অবশ্যই করতে পারবে। আজ কিন্তু ডুবো জাল ফেলে টোটালি এই মাছগুলো সংগ্রহ করতে পারলাম, ছোট নদীতে কিন্তু আমরা এই মাছগুলো সংগ্রহ করেছি, এই মাছগুলো ধরার জন্য কিন্তু আমাদের বড় নদীতে যেতে হয়নি। তা দেখা হচ্ছে আগামী কোনো একটা পর্বে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।